বিয়ে নিয়ে চরম বিপদে আছেন লম্বা যুবক সামেত তিনি প্রচুর ধনী হলেও তাকে বিয়ে করার জন্য কোনো পাত্রী রাজি হচ্ছে না অথচ তার সাথে প্রতিদিন হাজার হাজার সুন্দরী তরুণী ছবি তুলতে লাইন লাগায় সামেদ বলে আমি চাইলে প্রতিদিন দশজন সুন্দরী নারীকে আমার বিছানায় নিতে পারি কিন্তু আমি একজন ইমানদার মুসলিম হয়ে এমন কাজ করব না বৈধভাবে বিয়ে করে বসবাস করতে চেয়েছে কিন্তু কোনো মেয়েই আমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না আমার উচ্চতার জন্য ভয় পাচ্ছে আমাকে বিয়ে করতে তরুণের নাম সুলেমান আব্দুল সামেদ বয়স উনত্রিশ বছর উচ্চতা তার সাত ফুট চার ইঞ্চ ফলে তিনি এখন ঘানার সবচেয়ে লম্বা মানুষ বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের চেয়ে মোটামুটি এক ফুট কম তার উচ্চতা সুলতান কোসেন বসবাস করেন তুরস্কে তার উচ্চতা আট ফুট দুই দশমিক আট ইঞ্চ বয়স চল্লিশ বছর বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খেতাব তার দখলে এজন্য নাম উঠেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে প্রথম দিকে ঘানার উত্তরাঞ্চলে একটি স্থানীয় হাসপাতাল বলেছিল সামেদের উচ্চতা নয় ফুট ছয় ইঞ্চ পরে দেখা যায় গ্রামীণ ওই ক্লিনিকে উচ্চতা মাপার যথার্থ যন্ত্রপাতি ছিল না সুলমান আবদুল সামাদের পরীক্ষা করে ধরা পড়ে অতি বৃদ্ধিজনিত রোগ এই রোগ কারো হলে তার শারীরিক বৃদ্ধি কখনো বন্ধ হয় না তার উচ্চতা মাপার জন্য বিবিসির একজন সাংবাদিক ষোলো ফুট পর্যন্ত মাপা যায় এমন একটি টেপ ব্যবহার করেন সামেদ বলে তারা যেভাবে আমার উচ্চতা মেপেছে তারা কোনোটাই আমার মনে হয় না যথার্থ তুরস্কে সুলতান কোসেন তার চেয়েও লম্বা এ প্রসঙ্গে সামেদ বলেন এখনও তো আমার শারীরিক বৃদ্ধি ঘটছে আমি লম্বা হচ্ছি কে জানে হয়তো একদিন আমি ওই উচ্চতা অর্জন করব। কারণ প্রতি চার মাসে তিন তিন মাসে আমার শারীরিক বৃদ্ধি ঘটছে যদি আপনি আমাকে তিন বা চার মাস না দেখেন তারপর আমাকে দেখলে বুঝতে পারবেন আমার উচ্চতা কতটা বেড়েছে এরই মধ্যে নিজের গ্রামে একজন সেলিব্রিটি হয়ে উঠেছে তবে যখনই তার অনেক টাকা হবে তখন তিনি প্লাস্টিক সার্জারি করতে চান তার এক পায়ে গোড়ালিতে পায়ে পাতায় সমস্যা দেখা দিয়েছে তবুও সামেদ বলেন আল্লাহ আমাকে এভাবেই রাখতে পছন্দ করেন আমি ঠিক আছি আমাকে তিনি যেভাবে সৃষ্টি করেছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না সামেদ বলেন আমাকে যে কোনো দেশের বিয়ে বিয়ে করতে চাইলে আমি তাকে বিয়ে করবো তবে তাকে অবশ্যই মুসলিম ধর্মের হতে হবে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শেষে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন